হাই ভিউয়ার্স, হোয়াইটবোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি লাভ ক্ষতি অঙ্কের প্রত্যেকটা নিয়মের অঙ্ক শর্টকাটে কীভাবে করতে হয় সেটা দেখাবো। ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে একটি দ্রব্য 240 টাকায় বিক্রয় করলে বিক্রেতার 20% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? আমাদের দ্রব্যটার বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য বের করতে বলছে যে 240 টাকায় বিক্রয় করলে 20% লাভ হয়। এখানে 20% মানে হচ্ছে যে যদি দ্রব্যটার ক্রয় মূল্য 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 100 সাথে 20 যোগ করলে 120 টাকা। আমাদের যদি যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে এই ক্রয় মূল্যটাকে এই বিক্রয় মূল্য দ্বারা ভাগ করব এবং এই বিক্রয় মূল্য দ্বারা গুণ করব। তো প্রশ্নটা দাঁড়াবে তখন যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 240 টাকা হলে ক্রয় মূল্য কত? শূন্যে শূন্যে কাটা, 12 দ্বারা 24কে ভাগ করলে 2, 2 দ্বারা 100কে গুণ করলে হয় 200 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। তো সেমভাবে যদি আমরা কয়েকটা অঙ্ক দেখি, এখানে দেওয়া আছে যে একটি দ্রব্য 250 টাকায় বিক্রয় করলে বিক্রেতার 25% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? অর্থাৎ এখানে যে 25% লাভ হয়, তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য যদি আমরা ধরি 100 টাকা, তাহলে ওই 25% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা, 25 যোগ করলে। আমাদের যেহেতু ক্রয় মূল্য বের করতে বসে, তাই এই ক্রয় মূল্যটাকে আমরা এই বিক্রয় মূল্য 125 দ্বারা ভাগ করব এবং এই বিক্রয় মূল্য দ্বারা গুণ করব, অর্থাৎ 250। 2 দ্বারা ভাগ করলে এখানে হয় 2, 125 দ্বারা এটাকে ভাগ করলে হয় 2, 2 দ্বারা 100কে গুণ করলে হয় 200 টাকা। অর্থাৎ দ্রব্যটার ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। সেমভাবে যদি আমরা পরের অঙ্কটা দেখি, এখানে দেওয়া আছে যে একটি ঘড়ি 560 টাকায় বিক্রয় করলে বিক্রেতার 20% ক্ষতি হয়, ঘড়িটির ক্রয় মূল্য কত? আমাদের ক্রয় মূল্য চাইছে বিক্রয় মূল্য দেওয়া আছে। তো এখানে 20% লাভে যে ঘড়িটির 20% ক্ষতি হয়, তো এখানে 20% ক্ষতি, তাই যদি দ্রব্যটার ক্রয় মূল্য 100 টাকা হয়, 20% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে 80 টাকা। যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করতে বলছে, তাই ক্রয় মূল্যটাকে এই বিক্রয় মূল্য দ্বারা ভাগ করব প্রথমে, এবং এই যে বিক্রয় মূল্য আছে 560 দ্বারা গুণ করব। তখন প্রশ্নটা দাঁড়াবে কি যে বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 560 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 7 8 56, 7 দ্বারা 100কে গুণ করলে হয় 700 টাকা, অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। আমাদের পরবর্তী নিয়মের অঙ্কটা হচ্ছে যে একটি দ্রব্য 5% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে 5% লাভ হতো, দ্রব্যটি ক্রয় মূল্য কত? এখানে প্রথমে দ্রব্যটা বিক্রি করে 5% ক্ষতি হয়, দ্রব্যটা যদি 100 টাকা হয়, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 95 টাকা। সেমভাবে দ্রব্যটার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 5% লাভে বিক্রয় মূল্য হচ্ছে এখানে হচ্ছে 105 টাকা। তো এখানে কত টাকা বিক্রয় করলে 5% লাভ হয়, দুইটার পার্থক্য হচ্ছে 10 টাকা। অর্থাৎ 10 টাকা বেশি যদি আমরা বিক্রয় করতাম, তাহলে মানে 100 টাকার পণ্যটা যদি 10 টাকা বেশি বিক্রি করা হইতো, তাহলে এখানে লাভ হতো যে 5% লাভ হতো। তো যেভাবে কাজটা করতে হবে, যেখানে যে বেশিতে বিক্রয় মূল্য কত, যে বেশিতে বিক্রয় মূল্য হচ্ছে 10 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে আমাদের দেওয়া আছে যে বিক্রয় মূল্য যদি 15 টাকা বেশি হয়, অর্থাৎ বিক্রয় মূল্য যদি 15 টাকা বেশি হয়, তখন দ্রব্যটার ক্রয় মূল্য কত? তো শূন্য শূন্য কাটা, এখানে 15 দ্বারা 100কে 10টে গুণ করলে হয় 150 টাকা, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 150 টাকা। তো এটা আরও শর্টকাট নিয়মে করা যায়, সেটা হচ্ছে যে কোনো অঙ্কে যদি বেশিতে বিক্রয় মূল্যর মান দেওয়া থাকে এবং দুইটা শতকরা পরিমাণ দেওয়া থাকে, একটা ক্ষতি এবং একটা লাভের মান, তখন নিয়মটা হচ্ছে এই বেশিতে বিক্রয় মূল্য এই 15কে বেশিতে বিক্রয় মূল্যকে এই দুইটা যোগফল দ্বারা ভাগ করব। অর্থাৎ দুইটা যোগফল হচ্ছে 10 গুণন 100, 100 দ্বারা গুণ করব। আবার বলি, যদি কোনো অঙ্কে
যে দুইটা শতকরার পরিমাণ দেওয়া থাকে, অর্থাৎ লাভ ও ক্ষতি, তাহলে বেশিতে বিক্রয় মূল্য দেওয়া থাকলে বেশিতে বিক্রয় মূল্যকে দুইটা শতকরার যোগফল দ্বারা আমরা ভাগ করব এবং 100 দ্বারা গুণ করব, তাহলে আমরা ক্রয় মূল্য পাবো, অর্থাৎ দুইটা যোগ করলে হয়, গুণ করলে হয় 150 টাকা। সেমভাবে যদি আমরা এই অঙ্কগুলো করি, এখানে একটি গড়ি 1% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে, অর্থাৎ বেশিতে বিক্রয় মূল্য দেওয়া আছে, 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, গড়িটির ক্রয় মূল্য কত? তা আমাদের নিয়মটা ছিল যে বেশিতে বিক্রয় মূল্য যদি দেওয়া থাকে, এই বেশিতে বিক্রয় মূল্যটাকে এই ক্ষতি এবং লাভ দুইটা শতকরার পরিমাণ যোগফল দ্বারা ভাগ করব, অর্থাৎ যোগফল হচ্ছে 15, 15 দ্বারা এটাকে ভাগ করব এবং 100 দ্বারা গুণ করব। তাহলে এখানে কত দাঁড়ালো? 3 × 15 = 45, 3 দ্বারা 100কে গুণ করা হয় 300 টাকা, অর্থাৎ দ্রব্যটার ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। সেমভাবে যদি আমরা পরের অঙ্কটা করি, একজন ব্যবসায়ী একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করে, বিক্রয় মূল্য 100 টাকা বেশি হলে, অর্থাৎ বেশিতে বিক্রয় মূল্য দেওয়া আছে, 100 টাকা বেশি হলে 5% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? সেমভাবে এই বেশিতে বিক্রয় মূল্যকে, এই যে দুইটা, প্রথম যে ক্ষতি হয় এবং পরে যে 5% লাভ হয়, দুইটার যোগফল হচ্ছে 25, এই 25 দ্বারা এই বেশিতে বিক্রয় মূল্যকে আমরা ভাগ করব 25, এবং দুইটার ভাগফলকে 100 দ্বারা গুণ করব। তো এখানে দাঁড়ালো কি, 25 দ্বারা 100কে ভাগ করলে হয় 4, 4 দ্বারা 100কে গুণ করলে হয় 400, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। আমাদের পরবর্তী নিয়মের অঙ্কটা হচ্ছে যে এখানে দেখবো যে প্রথমে বিক্রয় মূল্য কিভাবে বের করতে হয়। যে একটি দ্রব্য 400 টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, দ্রব্যটির বিক্রয় মূল্য কত? আমাদের বিক্রয় মূল্য চাইছে, তো ক্রয় মূল্য অনুরূপে আমরা করব। যে এখানে 20% ক্ষতি হয়, তো যদি দ্রব্যটার ক্রয় মূল্য 100 টাকা হয়, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 80 টাকা। তা আমাদের চাইছে বিক্রয় মূল্য, সেই কারণে যদি বিক্রয় মূল্য চায়, এই বিক্রয় মূল্যটাকে আমরা ক্রয় মূল্য দ্বারা ভাগ করব, গুণন এখানে দ্রব্যটির ক্রয় মূল্য, অর্থাৎ 400। অর্থাৎ নিয়মটা কি, যে বিক্রয় মূল্য দ্বারা 100 দ্বারা গুণ করব এবং সেই গুণফলটাকে বিক্রয় মূল্যকে 100 দ্বারা ভাগ করব, ভাগফলটাকে ক্রয় মূল্য দ্বারা গুণ করব। তাহলে দাঁড়াবে কি, যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা, ক্রয় মূল্য 400 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? 400 টাকা হলে বিক্রয় মূল্য হবে 4×32, অর্থাৎ 320 টাকা। সেমভাবে যে আমরা যদি পরের অঙ্কগুলো সমাধান করি, এখানে দেওয়া আছে যে একটি খেলনা 75 টাকায় ক্রয় করে 8% লাভে বিক্রয় করা হলো, খেলনাটির বিক্রয় মূল্য কত? এখানে 8% লাভে বিক্রয় করা হলো, তার মানে হচ্ছে যে যদি খেলনাটির ক্রয় মূল্য 100 টাকা হয়, 8% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 108 টাকা। তা আমাদের যেহেতু বিক্রয় মূল্য বের করতে বলছে, তাই এই বিক্রয় মূল্যটাকে আমরা ক্রয় মূল্য দ্বারা ভাগ করব, এই ভাগফলটাকে আমরা মেইন ক্রয় মূল্য দ্বারা গুণ করব, অর্থাৎ 75। তাহলে দাঁড়াবে যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 108 টাকা, ক্রয় মূল্য 75 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? এখানে ভাগ করলে 25 দ্বারা ভাগ করলে 3, 25 দ্বারা ভাগ করলে 4, 4 দ্বারা এটাকে ভাগ করলে 4×2 = 8, 7, 27 দ্বারা 3কে গুণ করলে হয় 81, অর্থাৎ দ্রব্যটির বা খেলনাটির বিক্রয় মূল্য হচ্ছে 81 টাকা। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। পরের অঙ্কটা হচ্ছে যে একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো, দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত লাভ হতো? তো প্রথমে আমরা দেখব যে দ্রব্যটার বিক্রয় মূল্য কত। আমাদের লাভ হয়েছে 10%, তার মানে হচ্ছে 10% লাভে, যদি দ্রব্যটার ক্রয় মূল্য 100 টাকা হয়, 10% লাভে বিক্রয় মূল্য হবে 110 টাকা। যেহেতু আমাদের প্রথমে আমরা বিক্রয় মূল্যটা বের করবো দ্রব্যটার, সেই কারণে বিক্রয় মূল্যটাকে ক্রয় মূল্য দ্বারা ভাগ করব, ভাগফলটাকে দ্রব্যটার প্রকৃত ক্রয় মূল্য দ্বারা গুণ করব, 500।
শূন্য শূন্য কাটা, 5 11 55, অর্থাৎ 550 টাকা। দ্রব্যটার ক্রয় মূল্য হচ্ছে 550 টাকা। বলছে দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে, মানে এই দ্রব্যটার ক্রয় মূল্য যদি 10% কম হয় তাহলে 500 এর 10% হচ্ছে 50, তাহলে তখন এই দ্রব্যটার তখন ক্রয় মূল্য হবে 450 টাকা। তো এই 450 টাকা হলে যে কত লাভ হবে, লাভ হবে 100 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার, অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। প্রথম অঙ্কটা হচ্ছে যে একটি পেন্সিল 1.25 টাকায় কিনে 1.30 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হয়। তো এখানে যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি, তার মানে লাভ, তো দুইটার বিয়োগফল হচ্ছে, এই দুইটার বিয়োগফল হচ্ছে এটা থেকে এটা, এটা থেকে এটা বিয়োগ করলে হয় 0.05 টাকা, লাভ হয় এত টাকা। তা আমাদের বের করতে বলছে যে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়। তো লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হয়, লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হয়, অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 1.25, অর্থাৎ 1.25 টাকা লাভ হয় 0.05 টাকা। তা আমাদের বলছে শতকরা কত লাভ হবে, 100 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ লাভটাকে ক্রয় মূল্য দ্বারা ভাগ করব এবং শতকরা 100 দ্বারা গুণ করব। যেহেতু দুইটার এখানে দশমিকের পরে দুইটা সংখ্যা, এখানে দশমিকের পরে দুইটা সংখ্যা, তাই দশমিক বাদ, নিচে হচ্ছে 125 গুণন 100। তো 25 দ্বারা যদি আমরা ভাগ করি, এখানে 5 25 100, 4 25 100, এবং 5 দ্বারা এটাকে ভাগ করলে 4, তাহলে শতকরা 4% লাভ হয়, এত লাভ হয়, এটাই হচ্ছে অ্যান্সার। তো সেমভাবে যদি আমরা আরও কয়েকটা অঙ্ক দেখি, এখানে দেওয়া আছে যে আমাদের একটি দ্রব্য 5000 টাকায় ক্রয় করে 5200 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হয়, তাহলে দুইটার বিয়োগফল কত, 200 টাকা, লাভ হলো 200 টাকা, তাহলে শতকরা কত লাভ হলো। অর্থাৎ আমাদের যেহেতু ক্রয় মূল্যর উপর লাভ হয়, সেই কারণে লাভটাকে আমরা ক্রয় মূল্য দ্বারা ভাগ করব, অর্থাৎ 5000 টাকা লাভ হয় 200 টাকা। আমাদের বের করতে বলছে শতকরা কত লাভ হয়, এখানে শূন্য শূন্য কাটা, তা 4 5 20, অর্থাৎ 4% লাভ হয়, অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। সেমভাবে আরেকটা অঙ্ক যদি সমাধান করি, এখানে দেওয়া আছে একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করলে 20 টাকা ক্ষতি হয়। যদি কোন একটা দ্রব্য 380 টাকায় বিক্রয় করি তাহলে আমাদের 20% ক্ষতি হয়, তার মানে এর ক্রয় মূল্য হচ্ছে 20, যদি যোগ করি তার মানে হচ্ছে দ্রব্যটার ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। তা আমরা দ্রব্যটার ক্রয় মূল্য জানলাম কত টাকা, এখানে বলছে ক্ষতির হার কত, তার মানে এখানে আমাদের ক্ষতি হয় কত টাকা, 20 টাকা, কত টাকায়, সরি 20 টাকা, ক্ষতি হয় কত টাকায়, 400 টাকায় ক্ষতি হয় 20 টাকা। তা আমাদের বের করতে বলছে শতকরা কত ক্ষতি হয়, এখানে শূন্য শূন্য কাটা, 4 5 20, অর্থাৎ 5% ক্ষতি হয়, অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। যদি অনুপাতে দেওয়া থাকে এগুলো লাভ ও ক্ষতির মানগুলো, যেমন ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্যের অনুপাত, এটা হচ্ছে বিক্রয় মূল্যের অনুপাত, তার মানে এখানে বিক্রয় মূল্যের অনুপাতটা বেশি আছে, তার মানে আমাদের লাভ হবে। এখন কত বেশি আছে, দুইটা ডিফারেন্স হচ্ছে 1, অর্থাৎ ক্রয় মূল্য কত, 5, অর্থাৎ 5-এ লাভ হয় আমাদের কত, 1, এখানে ক্রয় মূল্য কত, 5, তার মানে হচ্ছে এই 5-এ লাভ হয় কত, 1, তাহলে আমাদের 100 টাকায় কত লাভ হয়, অর্থাৎ 5 দ্বারা এটাকে ভাগ করলে 20, অর্থাৎ লাভ হবে 20%, অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় সবচাইতে বেশি আসে, তো পরীক্ষায় খুব ইজিলি অঙ্কগুলো করা যায়। যেমন প্রশ্নটাতে দেওয়া আছে যে একজন দোকানদার 5টি লেবু যে মূল্যে ক্রয় করে 4টি লেবু সে মূল্যে বিক্রয় করে, তার শতকরা কত লাভ হয়। এখানে 5টি লেবু যে মূল্যে ক্রয় করে, তার মানে 5টির ক্রয় মূল্য এবং 4টি লেবু যে মূল্যে বিক্রি করে, তার মানে 4টির বিক্রয় মূল্য কিন্তু সমান। তো এদের যদি কোনো অঙ্কে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান থাকে এবং ক্রয়কৃত সংখ্যা ও বিক্রয়কৃত সংখ্যা ভিন্ন থাকে, তাহলে এই ধরনের অঙ্কগুলো খুব সহজে করা যায়। যেমন এখানে ক্রয়কৃত সংখ্যা হচ্ছে 5টি, বিক্রয়কৃত সংখ্যা হচ্ছে 4টি, তাহলে আমাদের কত লাভ হয়, যে 4টি বিক্রয় করার পর আমাদের অবশিষ্ট 1টি থাকে, তাহলে এই 1টি হচ্ছে লাভের পরিমাণ। সেই কারণে আমাদের ধরতে হবে যে যে 4টি বিক্রয় করায় লাভ হয় 1টি, তাহলে 100-তে লাভ হবে কত,
চার দ্বারা 100-কে ভাগ করলে 4 25 100, অর্থাৎ শতকরা 25% লাভ হবে। এখানে কিন্তু ক্রয় মূল্যের উপর লাভ হয় নাই, এখানে হচ্ছে এই অঙ্কটা একটু ব্যতিক্রম, যেটা আমাদের মনে রাখতে হবে। সেটা হলো যদি চারটা বিক্রি একই দামে চারটা বিক্রি করি, আমাদের অবশিষ্ট থাকে কয়টা? একটা। আর এটাই হচ্ছে আমাদের লাভের পরিমাণ, সেই কারণে আমাদের লিখতে হবে যে চারটা বিক্রি করে আমাদের লাভ হয় একটা, 100-তে কত লাভ হয়? 25%। এটা হচ্ছে খুব সহজে আমাদের সহজ নিয়ম, মানে অঙ্ক করার সহজ নিয়ম এটা। তো পরবর্তী অঙ্কগুলো যদি আমরা করি, এখানে দেওয়া আছে যে 10টি আপেলের ক্রয় মূল্য 5টি আপেলের বিক্রয় মূল্যের সমান। তার মানে এখানে কি বলছে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, কিন্তু ক্রয়কৃত সংখ্যা, এই যে ক্রয়কৃত সংখ্যা এই বিক্রয়কৃত সংখ্যার থেকে বেশি, কত বেশি? দুই বেশি, দুই বেশি। তো এখানে এই 8টি আপেল ক্রয় মূল্যের সমান আমরা বিক্রয় করলাম, তার মানে 8টি আপেল বিক্রয় করার ফলে আমাদের অবশিষ্ট থাকবে আরও 2টি আপেল, আর এটি হচ্ছে লাভের পরিমাণ। তাহলে 8টি বিক্রয় করে আমাদের লাভ হয় 2টি, 100-তে কত লাভ হবে? তো এখানে 2 দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি 4, 4 দ্বারা 100-কে ভাগ করলে হচ্ছে 25, অর্থাৎ শতকরা 25% লাভ হবে। সেমভাবে যদি আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে 25 কেজি চাল যে দরে কেনা যায়, 20 কেজি চাল সে দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে এই 25 কেজি চালের ক্রয় মূল্য এবং 20 কেজি চালের বিক্রয় মূল্য সমান। তাহলে এই 20 কেজি যদি আমি 25 কেজি ক্রয় করে 20 কেজি যদি বিক্রি করি, তাহলে আমাদের অবশিষ্ট থাকবে আরও 5 কেজি, আর এটাই হচ্ছে লাভ। তার মানে 20 কেজি লাভ বিক্রয় করাতে লাভ হয় কত? 5 কেজি। তাহলে আমাদের 100-তে কত লাভ হবে? এখানে 4 দ্বারা এটাকে গুণ করলে 4 20 100, 4 5 20, অর্থাৎ শতকরা 20% লাভ হবে।